আলাইকুম তো মেসেঞ্জার নতুন একটা আপডেট চলে এসেছে অনেক খুশির খবর সেটা হচ্ছে জাস্ট সবাই আপনারা কি করবেন মেসেঞ্জারে চলে আসবেন মেসেঞ্জারে আসলে উপরের দিকে দেখতে পাবেন আপনারা একটি লেখা অপশন শো করতেছে দেখতে পেয়েছেন এই যে লেখা মানে আপনাদের লেখা অপশন শো করতেছে এটা কিভাবে আপনার আইডিতে আপনি শো করাবেন আপনার প্রিয়জনের নাম দিয়ে হোক বা আপনার নাম দিয়ে হোক বা মুড অফ গুড মর্নিং আই লাভ ইউ বা বিভিন্ন ধরনের অক্ষর দিয়ে আপনারা লিখতে পারবেন ডিজাইন করে তো কিভাবে এটা অপশনটা আপনারা পাবেন আপনার আইডিতে কিন্তু এরকম অপশন নাই আপনার শো দেখাচ্ছে কিন্তু এরকম অপশন নাই কিভাবে এমন অপশন পাবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম যে কথাটা বলবো অবশ্যই কিন্তু মেটা ভার্সন থাকতে হবে কি ভার্সন মিটা ভার্সন জি হ্যাঁ ঠিক আর এখান থেকে আপনার এই যে প্লাস প্লাস অবশ্যই পেতে অনেকের আইডি তে কিন্তু পাওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু অপশন না পাওয়ার জন্য তারা ট্রাই করতেছে পারতেছে না কিভাবে পাবেন এই অপশনটা প্লাস আইকন কিভাবে পাবেন কিভাবে লিখবেন বা কিভাবে ডিলিট করবেন আমি এ সম্পূর্ণ প্রসেস এ টু জেড আমি দেখিয়ে দিব চলুন সর্বপ্রথম ভিডিওটি স্টার্ট করা যাক

ক্রোম ব্রাউজারে চলে যাবেন জাস্ট গুগল প্লে যে একটি ক্লিক করবেন গুগল প্লে স্টোরে ক্লিক করে উপরে সার্চ বারে সার্চ করবেন মেসেঞ্জার জাস্ট মেসেঞ্জার বলে সার্চ করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিটা প্রোগ্রামার্স অর্থাৎ মিটা ভার্সনে যে মেসেঞ্জারটা আছে সেটাকে আপনাকে ইনস্টল করতে হবে অবশ্য লাইট মেসেঞ্জারে কিন্তু হবে না লাইট ফেসবুকে হবে না এটাকে আপনার অবশ্যই মিটা ভার্সনে হতে হবে জাস্ট এটাকে ইনস্টল করে ওপেন করতে হবে ওপেন করার সাথে সাথে দেখবেন আপনাদের প্লাস আইকনটা পেয়ে গেছেন আপনাদের যে আপডেটটা ছিল সেই আপডেটটা বা লেখাগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তাদের লেখা কিন্তু আপনি টাচ করলেই দেখতে পাবেন যে সেখানে সে কি লিখছে দেখছেন এই যে ভালোবাসার ভাইটা আই লাভ ইউ অনেক কিছু লিখছে এখানে দেখতে পাচ্ছেন মুড অফ আমাদের মেহেদি হাসান ভাই অনেক কিছু লিখছে তাহলে আপনি কেন পারবেন না অবশ্যই পারবেন তার জন্য সর্বপ্রথম আপনারা কি করবেন এই যে প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করবেন অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু ষাট ডিজিটের অক্ষর ছাড়া কোনো অক্ষর ধরবে না এখানে তারা নিজেরাই বলছে ষাট ডিজিট অর্থাৎ জিরো থেকে একটা অক্ষর দুইটা তিনটা চারটে পাঁচটা অক্ষর ছয়টা এরকম ষাটটা ডিজিটের অক্ষর এখানে আপনারা ধরাতে পারবেন তার বেশি পারবেন না জাস্ট এখানে দেখছেন চব্বিশ ঘন্টা জাস্ট এখানে থেকে আপনারা কি লিখবেন সেটা আমি আপনাদেরকে বলবো এবং তার আগে দেখাবো কিভাবে মূলত এটাকে ডিলিট করবেন তো আপনারা যদি এখান থেকে টেক্সট উপরে ক্লিক করেন তাহলে টেক্সট কিন্তু এরকম ধরনের দেখতে পাবেন তো জাস্ট আপনার প্লাস এখানে ক্লিক করবেন প্লাস এখানে ক্লিক করে আমি ধরুন এখানে লিখলাম লিখে জাস্ট আমরা যদি শেয়ারের উপরে ক্লিক করি এটা কিন্তু শেয়ার হয়ে যাবে কিন্তু কিন্তু কথা হচ্ছে আপনি কিন্তু এটাকে ইমোজি করতে পারেন অর্থাৎ সৌন্দর্য দিতে পারেনি সৌন্দর্য কিভাবে দিবেন জাস্ট এটা আপনারা সৌন্দর্য দিতে হলে আপনাদের অবশ্যই কিবোর্ডের প্রয়োজন হবে দেখতে পেয়েছেন আমি একটা কিবোর্ড এখান থেকে লাভিয়ে নিয়েছি এবং কি কিবোর্ড সেটা আপনাদেরকে নাম আমি পরে বলতেছি বাট এই কিবোর্ডটাতে আমি কিন্তু সৌন্দর্য দিতে পারবো যেমন এখান থেকে আমি যদি এটা স্টাইল দিয়ে জাস্ট আমার নামটা আমি এখানে লিখি নামটা লিখে আমি যদি আবারও এখানে সৌন্দর্য দিই দেখতে পেয়েছেন কত সুন্দর সুন্দর ইমোজি কিন্তু আমি এখানে চাইলেই দিতে পারতেছি দেখতে পেয়েছেন এত সুন্দর সুন্দর ইমোজি কিন্তু আপনি এখানে এখানে দিতে দিতে পারবেন দিয়ে জাস্ট আপনারা মনে রাখবেন ডিজিট হবে হয়েছে আর আপনি কিন্তু বাকি এখন একত্রিশটা পাবেন এখানে ষাট ডিজিটের অক্ষর আপনারা লিখতে পারবেন জাস্ট এখান থেকে শেয়ারের উপরে ক্লিক করে দেবেন যখন এই শেয়ারের উপরে ক্লিক করবেন তখনই কিন্তু এটা শেয়ার হয়ে যাবে শুধু শেয়ার হলেও হবে না আপনার যখন মন চাইবে তখন কিন্তু আপনি ডিলেটও করতে পারবেন সেটা কিভাবে আর একটা কথা আমি আপনাদেরকে মাঝে জানাবো সেটা হচ্ছে প্রত্যেকটা আইডিতে কিন্তু এই আপডেটটা আসেনি যাদের আসেনি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের যাদের এসেছে অবশ্যই এভাবে আপনারা সেট করে রাখবেন তাহলে আপনার অনেক সুন্দর লাগবে চিরজনের নাম দিয়ে হোক বা আপনার নাম দিয়ে হোক অনেক সুন্দর সুন্দর ছন্দ দিয়ে রাখবেন যাদের আসেনি তারা কি করবেন আপডেটের মাধ্যমে নিয়ে আসবেন আর যাদের একদমই আসতেছে না আপডেটের পরেও আসতেছে না তারা অবশ্যই কমেন্ট করবেন আমার ফেসবুক পেজে ফলো করে টেক্সট করুন আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো এটা মূলত আপনারা ডিলিট কিভাবে করবেন আপনাদের প্রশ্ন আমরা লাগালাম সবকিছু ঠিক আছে এটাকে আমরা ডিলেট কিভাবে করবো জাস্ট আপনার আবার ওই লেখার উপরে ক্লিক করবেন লেখার উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সোয়েস শেয়ার উইথ ফ্রেন্ড তো আপনি কিন্তু এটা ডাইরেক্ট শেয়ার করতে পারবেন ঠিক আছে লেয়ার মোড়ে যেতে পারবেন নিউ দিতে পারবেন তো লেয়ারে নিউ নটে গেলে আপনি কিন্তু এখান থেকে নতুন আরেকটা লিখতে পারবেন ঠিক আছে মানে এভাবে কিন্তু আপনি চব্বিশ ঘন্টা পর চলে যাবে এটা তো আপনি কিন্তু চাইলে এটা পিফল গয়েড নোটিফিকেশন করতে পারবেন শেয়ার করতে পারবেন ফ্রেন্ডের মাঝে তো জাস্ট লেখার উপরে ক্লিক করে নিচের দিকে পাবেন ডিলেট নাও জাস্ট ডিলেট নাওয়ার উপরে একটি ক্লিক করবেন তো ডিলিট নট ইফের উপরে ক্লিক করলে এখানে আপনারা বলছে নট অর্থাৎ তারা কিন্তু ডিলিট দেবে আপনার এই লেখাগুলো তার জন্য এই রিভেম্বার যে দেখতে পাচ্ছেন রিমুভ রিমুভের উপরে ক্লিক করবেন গেট স্টার্ট দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে প্লাস সেটা ডিলিট হয়ে গেছে তো আশা করি তাদের মতো আপনারা ইমোজি নাম দিয়ে লিখতে পারবেন অনেক কিছু করতে পারবেন আর কিবোর্ড কি ব্যবহার করবেন সেই কিবোর্ডটা আমি জানিয়ে দিচ্ছি সরাসরি চলে আসবেন গুগল ফিল উপরে সার্চ বার পেয়ে যাবেন সার্চ সার্চ করবেন কিবোর্ড এফ ও এন টি কিবোর্ড সার্চ করলে এখানে ফন্ট আসবে জাস্ট এই কিবোর্ড আপনারা ইনস্টল করে নেবেন তো আশা করি আজকে বোঝাতে পারেন ভিডিওটি অবশ্যই উপকার পেয়ে থাকলে আপডেটটা সবার আগে জেনে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে অল্প রাখুন তথ্য নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন ধরল সুস্থ থাকুন ভালো থাকুন একটি লাইক করে যাবেন তখন দাওয়া সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিস